ও পাস্তাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা সেদ্ধ করতে হবে, নুডলসের চেয়ে একটু বেশি টাইম নিতে হয় এটা সেদ্ধ করার জন্য। অল্প করে লবণ দিয়ে দিয়েছি, অল্প করে লবণ দিয়েছি, আর কিছু দিইনি। একটু তেল দিয়ে দেব, সয়াবিন তেল। তো আমি লাইট করতে গেলে, রান্না বান্না করতে গেলে কারেন্ট থাকে না, চলে যায়। কালকে রান্না করতে আসার একটু পরে ইলেকট্রিসিটি, মানে এমন আমার সাথে সত্যতামি আছে আর কি। আজকে আবার যায় নাই, এমনিতে ভিডিও টিডিও কিছু করছি না, মানে ঘরে যা রান্না করছি ভাবলাম একটু লাইভ করি। তো সেদ্ধ করিনি, তো আমি আমার মতো করেই বানাবো সবসময়ের মতো। একটু চিজি চিজি করে বানাবো। মহুয়া বদি কেমন আছেন? আমি এই তো ভালো, কেমন আছেন? আসলে এই যে শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি আর কি, খাওয়া দাওয়া রান্না বান্না করছি, ছবি টবিও করা হচ্ছে, তোলা হচ্ছে না, ভিডিও করা হচ্ছে না, সেজন্য একদম অ্যাক্টিভ না কোনো কিছুতেই। আলসেমি চলে আসছে। একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়, তা আগে আগে স্টার্ট করে দিলাম। তো চিংড়ি দিয়ে বানাবো, এই যে এখানে আমি চারটা পাঁচটা চিংড়ি নিয়ে নিয়েছি, এই চিংড়ি দিয়েই বানাচ্ছি। চাইলে মাংস দিয়েও করা যায়, এমনিও করা যায় পাস্তা, চিজ দিলে এত বেশি কিছু লাগে না, হালকা পাতলা। অল্প চিজ দেব, এখানে পেঁয়াজ টেয়াজ সব কেটে কেটে রাখলাম, এটা সেদ্ধ করলে বানাতে। পাস্তা তো অনেক ফ্লেভারের আছে, ক্যাপসিকাম দিলে আরো সুন্দর ফ্লেভার হয়, আরো ভালো লাগে খেতে। তো ঘরে যা আছে ওগুলো দিয়েই বানাবো। অল্প করে নিয়েছি, আর একটু বেশি হলে ভালো হতো মনে হয়। থাক, চিংড়ি যেহেতু অল্প হয়ে যাবে, ছেলেকে সকালে একটু টিফিনে দিয়ে দিতে পারতাম। থাক গা, সকালে আবার বানাতে হবে, এটা একটু সময় লাগবে সেদ্ধ করতে। সেদ্ধ হোক, তো কার কার পছন্দ পাস্তা? আমার হাজবেন্ড আবার পছন্দ করে না, ও নুডলস পছন্দ করে। পাস্তাটা আমার ছেলে আর আমি দুজনে পছন্দ করি, আর চিজ। তো এই যে পাস্তার সেদ্ধর এই পানিটা কিন্তু রেখে দেব, এটা রান্না করার সময় লাগবে, গ্রেভিটা একটু ঘন ঠিক হবে, আলাদা পানি দিলে ওটা মানে পাতলা হবে আর কি খেতে। তো এটা এই সিদ্ধ পানিটা ইউজ করবো। আচ্ছা,
একটু সময় লাগবে। আমি পেঁয়াজ কাটতে কাটতে বসিয়ে দিতে পারতাম সেদ্ধ করার জন্য, হেঁটে আসলাম নিচে থেকে। এখনো সেদ্ধ হয়নি, অনেক শক্ত, সেদ্ধ করতে করতে পানি মনে হয় শুকিয়ে যাবে। তো এখানে লবণ দিয়েছি অল্প করে, আর একদম এক ফোঁটা দুই ফোঁটা তেল দিয়েছি, সয়াবিন তেল। অলিভ অয়েল দিয়ে রান্না করা যায়, অলিভ অয়েল সয়াবিন তেল দিয়ে করে ফেলবো। পানি অল্প দিয়ে ফেলেছি, শুকিয়ে যাচ্ছে। তো নুডলসের চেয়ে অনেক বেশি সেদ্ধ করতে হয় পাস্তাটা। নুডলস তো 2 মিনিট 3 মিনিট হয়ে যায়, এটা 5 মিনিটের মতো লাগে, 5-6 মিনিটের মতো। এখানে আমি আর একটু গরম পানি অ্যাড করছি, পানিটা কম হয়ে গেছে। এই হাঁড়িটা কালকে পুড়ে গিয়েছিল কচু শাক সেদ্ধ করতে গিয়ে, তার একটু গরম পানি অ্যাড করে দিলাম, পানি শুকিয়ে গিয়েছিল। আরো ফুলবে, অনেক শক্ত। আচ্ছা, এটাই পাশের চুলে ট্রান্সফার করে দিচ্ছি। সেদ্ধ হতে হতে এদিকে পেঁয়াজ টেঁয়াজ ভেজে নিই। আচ্ছা, অন্ধকার লাগছে, ও আচ্ছা। আপনার ছেলেও পছন্দ করে? আপনি, হ্যাঁ, বাবারা পছন্দ করে না দেখি এগুলো।
আমার হাজবেন্ড পছন্দ করে না, চিজও পছন্দ করে না, যে পাস্তা আর এই যে পিৎজা। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিচ্ছি, অলিভ অয়েল আছে, উপর থেকে নামাতে ইচ্ছে করছে না। তো দিয়ে দিলাম, তো এখানে আমি এই যে রসুন, না না ছেলের জন্য নাস্তা বানাচ্ছি, আর সকালে একটু টিফিনে দিয়ে দেবো। এই যে এখানে রসুন নিয়েছি, আর এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুনটা একটু দিচ্ছি, আমি আমি খাবো না রাতে, আমি রাতে খাই না, আমি যে ভাতই খাই, ও ভাত ছাড়া কিছু পছন্দ করে না, সকালে একটু রুটি খায় না হলে অন্য কিছু। তো রসুনটা একটু ভেজে নিচ্ছি, ফ্লেভারটা রসুনের ফ্লেভারটাই ভালো লাগে পাস্তাতে। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ সহ, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে সেইখানে তো এটা রেডি হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে রেখে দেবো, এখান থেকে দিয়ে দেবো, আর একটু সেদ্ধ করবো, বেশি একটু নরম করলে পছন্দ করবে আমার ছেলে, শক্ত শক্ত জিনিস পছন্দ করে না অনেকে, এই যে এরকমই, এই এটা একদম মানে কমন আর কি, কমন কি বলবো, কমন মানে রেগুলার যেটা ইউজ করে এইরকমই সেদ্ধ করে আর কি, আমি কমন সাইজ বলতে চাচ্ছি না। আচ্ছা তো এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো, লবণ দিয়ে দেবো, লবণ আমি পাস্তা সেদ্ধ করার সময় দিয়েছিলাম। ও চিকেন শর্মা বাসায় বানিয়ে বানিয়ে খাইলে হবে, কেউ যদি না দেখি বেল, আমার ছেলে যে খেয়েছে কলা খেয়েছে, ওই যে ভাতটা একটু দেরি করে খেয়েছিল, তো লবণ দিয়ে দিচ্ছি, পাস্তা সেদ্ধ করার সময় দিয়েছিলাম ওখানে অল্প করে, একদম অল্প করে, আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, কয়েকটা চিংড়ি ছিল। আচ্ছা কি টমেটোটা পেস্ট করে দিলেও সুন্দর হয় কিন্তু পাস্তাতে, তো আমি এভাবেই কেটে দিলাম। তো আমি এখন ইয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটা ফ্লেভারটা দারুণ লাগে। তো এখন দেব আমি অল্প করে গরম মশলা পাউডার,
আসলে আমি আমার মতো করে করছি। অল্প করে দিলাম, অল্প করেই দেব, মানে ওকে বেশি খেতে দেবো না, অল্প করেই দেবো। কারণ আমি তো তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই, 10টার দিকে ভাত খাইয়ে দিই, অল্প করেই খেতে দেবো। এই টিফিন দেবো সকালে স্কুলের জন্য, স্কুলে এখন ক্যান্টিন হওয়াতে অলস হয়ে গেছি, মানে ওখানে খেতে চায় অনেক বাচ্চারা, খায় তো দেখে দেখে খেতে চায়, তেমন নাস্তা টাস্তা বানাতে হয় না, বানাই মাঝে মধ্যে। তো টমেটো সস দিয়ে দেবো, সয়া সসটা শেষ হয়ে গেছে, এখন আর দিতে পারবো না, টমেটো সস দিচ্ছি। সয়া সস দিলে ভালো ইয়ে হতো ফ্লেভারটা। ছেলের পরীক্ষা শেষ হলে আসবো, দেখিস আমি ডিসেম্বরের দিকে কিন্তু আসবো, পরীক্ষাটা শেষ হোক ডিসেম্বরে। চিটাঙে আমি চিটাঙে যাই না অনেক বছর, কিন্তু ওই যে খাগড়াছড়ি যাই মাঝে মধ্যে, চিটাঙে যাই না অনেক বছর। তো এখান থেকে পাস্তা গুলো দিয়ে দিচ্ছি আমি, তো এই যে পাস্তা সেদ্ধ পানি আছে না, এখান এখান থেকে অল্প করে নিয়ে আমি এখানে দেবো। তো আমার আজকে যে লিকুইড দুধটা নাই, আমি পাউডার দুধ দেবো অল্প করে, এই পানির সাথে মিক্স করে। চিজটা পরে দিচ্ছি অল্প করে, আমার আমি মোজারেলা চিজ দেব না, এমনিতে যে স্লাইস চিজগুলো আছে না স্যান্ডউইচে ওগুলো দেব, দুইটা আছে খাওয়া, প্রায় প্রতিদিনই খাওয়া হয়। তো এখানে এই যে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি একটু করে, তারপরে এই যে পাশপাশে তো পানি, আমি ওই যে বাটার দিয়ে আটা টাটা দিয়ে যেটা যে কিছু করছি না, বাটার বের করা হয়নি, তো দুধ দিয়ে দিলাম এই যে পাশপাশে তো পানির সাথে। তো আমি এখন একটু অরিগানো দেব, অরিগানোটা ভালো লাগে, এই যে অরিগানো, সেটা পরে দিলেও হয়।
চাচ্ছিলাম, অল্প হবে, অনেক হয়ে গেছে। এই যে এই এই চিজটা দেব, যেটা স্লাইস চিজ পিৎজা যেটা আছে ওইটা দিচ্ছি, নর্মাল একটা সাদা ওইটা না, মোজারেলাটা দেবো না, দিচ্ছি না। এই চিজ তো রুটি পাউরুটি সব কিছুর সাথে সাথে গেছে, তো এই যে একটা দিয়ে দিলাম। বেশি হলে ভালো তো থাক, দরকার নেই। তো চিজ না দিয়ে ডিমের কুসুমটা দিয়ে দিলে খুব সুন্দর হয়, কিন্তু চিজের মতো ক্রিমি ক্রিমি একটা ভাব থাকে। তো আমি দুইটা ডিমের কুসুম দিচ্ছি, যেখানে দুইটা ডিমের কুসুম নিয়েছি, একেবারে মানে বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট আসলে। এই যে দুইটা ডিমের কুসুম ধরে সাদা অংশটা দিয়ে নিই ডিমের কুসুমটা। অনেক সময় আমি চিজ না দিই, এমনি কুসুম দিয়ে করে দিই। ধনে পাতাটা নাই, চিজের গন্ধ। এটা খাইলে না একদিনে কয়েক কেজি বেড়ে যাবে। আমি এমনিতে এখন ডায়েট করতেছি, ডায়েট করতেছি বলতে মানে ওইরকম খাওয়া দাওয়া বাছা নাই আমার, রাতে খাই না, হাঁটাচলা করি, যোগা করতেছি। তো এই সেদ্ধ পানিটা দিয়ে দিচ্ছি, পাস্তা সেদ্ধ পানিটা, আর একটু গ্রেভি হলে শুকনো শুকনো ভালো লাগে না পাস্তাটা। একটু এই যে চিজি চিজি আমি অল্প করে দিয়েছি, এই যে পাস্তার কোয়ান্টিটি অনুযায়ী চিজ, আর এক টুকরা দুই টুকরা হলে আর একটু ভালো হতো, থাক হয়ে যাবে। তো রেডি, আমি আর একটু অরিগানো দেব, অরিগানো কম দিয়েছিলাম, অরিগানোটা পিৎজার একটা ফ্লেভার দেবে। রেডি হয়ে গিয়েছে, কিন্তু এটা এত বেশি কিছু লাগে না, আমি অনেক কিছু দিলাম, তাও ধনে পাতাটা থাকলে ফ্লেভারটা ভালো হতো। তো বাস ছেলেকে এখন খেতে দেব, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চিজের গন্ধ, লোভ লাগতেছে, আমি খাবো না। তো এই যে ইয়ামি ইয়ামি চিজ পাস্তা রেডি, একটু গ্রেভি নেব, গ্রেভি শুকিয়ে গিয়েছে এটা। এখানে হ্যাঁ ওগুলো রাখি না, আরে সবসময় ইউজ করা হয় না, তো ডেট চলে যায়, নষ্ট হয়ে যায়, সবসময় ইউজ করা না। আমি অনেক মানে আগে অনেক নষ্ট হতো, এগুলো ওগুলো সবসময় ইউজ করা হয় না, সেজন্য
যেগুলো ইউজ করিস ওগুলোই। আগে তো কেক টেক বানাতাম, কেকের সরঞ্জাম ছিল, ওগুলো নষ্ট হতো সেজন্য। ঠিক আছে, থ্যাংক ইউ মুক্তা থাকার জন্য। আমার ছেলেও কিন্তু তেমন পাস্তা পছন্দ করে না, এমনি চিজ পছন্দ করে। এখন চিংড়ি দেখলে খাবে, চিংড়ি দেখলে এটা খাবে। তো ঠিক আছে, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।